এটা কিন্তু মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও, অনেকেই অনেক কিছু জানতে চেয়েছিল যে অ্যাকোয়াটিকার টিকিট এখন কত করে। তো আগে তো 1000 টাকা করেছিল। সমস্ত ডিটেলসটা এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে কিন্তু বাচ্চাদের 5 বছরের ঊর্ধ্বে পুরো ফুল টিকিট লাগবে এবং বাচ্চাদের সব কিছু রাইড করতে দেওয়া হয় না। এখানের খাবারের কত কি প্রাইস সেটাও আমি দিয়ে দিয়েছি তোমাদের। তো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে যদি আরও কিছু জানার থাকে। রাধে রাধে রামরাম, সকলকে জানাই গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত। আর এখন নিশ্চয়ই ভাবছো তোমরা সবাই এই এত সকাল সকাল ঝাঁটা হাতে নিয়ে কোথায় যাচ্ছে। তো এখন সকাল বাজে 6:30 হবে। তো বাড়ি থেকে বেরোলাম, কোথায় যাচ্ছে কী যাচ্ছে টাইটেল আর থাম্বনেল থেকে আশা করি বুঝেই গেছো। তো এখান থেকে আমি গাড়িতে উঠবো, রাস্তায় এসে গেছি। আর হালকা না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভোরবেলার দিয়ে একটু ঝড় বৃষ্টির মতো হচ্ছিলো আর এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো ছাতা নিয়ে বেরিয়ে গেছি। তো এখান থেকে টোটো না সরি ম্যাজিক বা বাসের জন্য অপেক্ষা করব। আসলে তারপর দেখা হচ্ছে কে কে যাচ্ছে, কারা কারা যাচ্ছি, কত করে টিকিট সবটাই ডিটেলস জানাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। আজকে হলো মার্চ মাসের 31 তারিখ। একটু নয়েজ আসছে কারণ রাস্তায় দাঁড়িয়ে আছি। তো আজকে অফারে যাচ্ছি, চলো দেখা হবে পরে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম একটা অটো আসছে। ভাবলাম আর দেরি করবো না, ম্যাজিক গাড়ির জন্য অপেক্ষা করবো না, অটো করে চলে যায়। আমার পাশে একজন ছিল তাই আমি এক্সাইট করে ভিডিওটা করছিলাম। আর বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো। ব্যাগে থেকে টাকাটা বের করে নিলাম, 15 টাকা ভাড়া আমার বাড়ি থেকে স্টেশন যেতে। তো ভাবলাম টাকাটা বের করে নিই। তো টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, 7:05 ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো ওখানেই যাচ্ছি, চলো ট্রেনে যদি পারি ফাঁকা হয় ভিডিও করবো, তারপরে দেখা হচ্ছে। তো 2 নম্বর প্ল্যাটফর্ম চলে এসেছি, এখন অপেক্ষা করবো। অ্যানাউন্স করে দিয়েছে হয়তো 2-1 মিনিটের মধ্যে ঢুকে যাবে। 7:03 হয়ে গেছে, 5:05 ট্রেন কিছুক্ষণের মধ্যে আসছে, চলো ট্রেনে উঠে পড়ি। তো ট্রেনে উঠে গেছি, ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। ট্রেন ফাঁকা থাকে আসলে গেটেই ভিড়টা জমায়। এখন সময় 8:00 বাজে আর আমি বেলগাঁও স্টেশনে চলে এসেছি। তো আমি বিধাননগরে যাইনি কেন এটা নিশ্চয়ই ভাবছো। তো এখান থেকে আমার ভাই আরও বন্ধুবান্ধব আমার মামি অনেকেই যাবে, তোমাদের দেখাবো ব্লগে শেয়ার করবো। তো ওরা বেরিয়ে গেছে, আমি ভাবলাম এখান থেকে যাই, চাইলে আমি বিধাননগরে যেতে পারতাম। তো ওখানে গিয়েও আমাকে দাঁড়াতে হতো ওদের জন্য, ওখান থেকে তো আমি চিনি না। আমি ভাবলাম বেলগাঁওতে দাঁড়িয়ে একসাথে যাবো আর কি, একসাথে যেতে যেতে মজা করবো। চলো দেখা যাক কখন আসে। বাড়ি থেকে বেলগাঁও স্টেশন বেশ খুব দূরত্ব নয়, 5-10 মিনিট লাগবে হয়তো, চলে আসবো। চলো দেখা হচ্ছে, ওরা আসুক। স্টেশনে দাঁড়িয়ে ভাবলাম যে ওদের টিকিটটা কেটে নিই, তাহলে সময় নষ্ট হবে না। এখানে আমার মাসির ছেলেও চলে এসছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ওরা হয়তো 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। বারবারে ফোন করছি, ও বলছে রেডি হচ্ছে, ও বলছে বেরোচ্ছে। ওই করতে করতে 8:30 বাজিয়ে দিয়েছে। এখানে আমার ভাই ব্লগ করা শুরু করে দিয়েছে, ফেসবুকে নাকি শর্ট ভিডিও করবে। আমিও ব্লগ করছিলাম, মামিকে বলছিলাম একটু হাই হাই করো। তো এখানে সবাই মোটামুটি গল্প করছিলাম, সবাই চলে এসছে এক জায়গায়। চল আমরা বিধাননগর চলে এসেছি, আর প্রচন্ড রোদ, সানগ্লাস পরবি এখনই? হ্যাঁ, রোদ্দুর বাবা, রোদ্রে পড়ে না মানুষ কোথায় পড়ে সানগ্লাস? আমি বললাম ওখানে গিয়ে পড়বি মনে হয়, আমি আর ব্যাগে দিয়ে বের করবো না, অনেক কিছু বেরিয়ে যাবে তাহলে। চলো পরে দেখাচ্ছে, টাটা। তো এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছি, এখানে খাবো সবাই দাঁড়িয়েছি, খাওয়া করি, খিদে পেয়ে গেছে। সেলফি তুলছি না ভাই। বিধাননগরে এসে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ আবার লাঞ্চ করতে করতে 3টে বেজে যাবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে বাসে উঠে গেলাম। তো এখানে যে যার মতো বসে পড়েছি অ্যাকোয়াটিকার জন্য। তো এখানে বসেছিলাম আমি, মামি আর মামির ছেলে। তো এখানে যেতে যেতে ভীষণ মজা করলাম। তো এখানে ওয়াটারপ্রুফ গ্লাস কেনা হচ্ছিলো আর কি, ওর ফোনের জন্য, ভাইয়ের ফোনের জন্য। তো আমি প্রথমে নিয়েছিলাম, তারপরে ভাবলাম না আমি ফোন নিয়ে যাবো না, বাই চান্স যদি খারাপ হয়ে যায় তখন তার একটা কেলো হয়ে যাবে। এখানে আছে কি বল, কি আছে এখানে? আচ্ছা যাই হোক, টিকিট এখান থেকে কাটা হচ্ছে 5 নম্বর কাউন্টার থেকে। এখানে দেখিয়ে দিয়েছি তোমাদের ব্যাকে, পরে ভয়েস ওভার দিয়ে দেবো। চলো দেখতে থাকো কি করছি, সবটা শেয়ার করবো। তো অ্যাকোয়াটিকার বাইরে 2-1টা দোকান আছে, ওখান থেকে আর কি চা কফি কোল্ড ড্রিঙ্কস যে যেটা খাবে সেটা খেয়ে নিলাম। কারণ ভিতরে যাওয়ার পরে কোনো কিছু প্যাকেট জাতীয় খাবার, কোনো বোতল এগুলো কিছু অ্যালাউ করে না। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছিল, সত্যি দারুণ। বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ চলে এসেছি এতজনে। অ্যাকোয়াটিকের অ্যাম্বিয়েন্সটা এত দারুণ, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার তো ঢুকেই চোখ আটকে গেছে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে। আমার তো ভীষণ ভালো লাগছে
তোমরা তো আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে আমি কতটা আনন্দ পেয়েছি। থ্রিডিএসের যে বইটা ছিল ওরকমই আর কি একটা সেলফি জোন, দারুণ। এখানে মোটামুটি সবারই সেলফি জোনে সেলফি তোলা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা ড্রেস চেঞ্জ করে নেবো। বাড়ি থেকে টপ প্যান্ট নিয়েছিলাম, ওটাই আর কি পরেছি। তোমরা চাইলে তোমাদের ড্রেসও পরতে পারো বা ভাড়াও করতে পারো, 250 টাকা করে নেবে। আবার তোমরা ড্রেস রিটার্ন করলে তোমাদের 200 টাকা রিটার্ন করে দেওয়া হবে, ড্রেস ভাড়া 50 টাকা নেওয়া হবে। আর এখানে লকারেও 200 টাকা নিয়েছে, আবার 100 টাকা রিটার্ন করে দেবে। তো এটা হলো লেডিস ওয়াশরুম, তো এখানে আমরা ড্রেস পরে বেরিয়ে গেছি। খুব সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খুবই কমফোর্টেবল। এখানে এখানে শুধু মেয়েদের জন্য, আর ছেলেদেরটা আলাদা। তো সবাই আগে আগে চলে গেছে, আমি একটু লেটে বেরিয়েছি কারণ ভিডিও করছিলাম ভিতরে, ওই জন্য লেট হয়ে গেছে। আবার এখানে আমি চলে আসলাম। এখানের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খোলা আকাশের নিচে বসে লাঞ্চ করার কিন্তু আলাদাই মজা। তো লাঞ্চে এখানে খাবার অর্ডার করা হয়েছে, আমি ভাবলাম চলো ফোনটা এখন লকার থেকে বের করেছি, তো সামনের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, কারণ এখানে না একটা স্লোলি মিউজিক চলে যার সাথে সাথে সবাই আর কি নাচ করে। যাই হোক, এখানে খাবার টেবিলে দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে, বসে যে যার মতো গল্প করছে, খাওয়ার এখনও আসেনি। আর সুইমিংয়ের সাথে সাথে ছেলে মেয়ে উভয় পক্ষেই ড্যান্স করে, যেটা দেখতে খুবই দারুণ লাগে, খুবই এন্টারটেনমেন্ট করে ওরা সাথে সাথে। তো তৎপর খাবার চলে এসেছে, তো এখানে ছিল বিরিয়ানি, পান্তুয়া, রায়তা আর স্যালাড। তো এখানে কে কোথায় বসবে সেটা ডিসিশন করা হচ্ছে, তো এখানে যাবে, জায়গা হচ্ছিল না অনেক মানুষ তো। কিন্তু কি বলবো বলো তো, দামগুলো না খুবই বেশি, 280 টাকা করে বিরিয়ানি নিয়েছিল, চিকেন বিরিয়ানি। মটন বিরিয়ানি হলে তাও ঠিক ছিল, কিন্তু খাবার কোয়ালিটি A+ ছিল। তো এখানে আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি সবাই, তো খাওয়ার সময় ভিডিও করবো না, হয়তো সবার পছন্দ নয়, ডিস্টার্ব ফিল হবে। তো ফোনটা লকারে ঢুকানোর আগে আমি ভাবলাম চলো আর একবার একটু ঘুরে আসি, তবুও তোমাদের সাথে না আমি সবটা শেয়ার করতে পারিনি যেহেতু ফোনটা লকারে ছিল। তবে ভাইয়ের ফোনটা ছিল, বেশ মজা করেছি। ভাইয়ের ফোনটা ছিল বলে এরকম এরকম সিনেমাটিক শট বা জলের নিচে ফোনটা ডুবাতে পেরেছি। আমার ভাইয়ের তো কোনো ফোনে জল লাগার কোনো ভয় ছিল না, এই কারণে না ভিডিও ফুটেজগুলো কিছু কিছু আমি নিতে পেরেছি। তো সবাই সবার মতো ফটো তুলছিল, মানে আমার ভাইয়ের ফোনটাই ছিল ওখান দিয়ে আর কি সবাই ফটো তোলা করছিল, তার জন্য সব ভিডিও শ্যুট করা নেওয়া আর কি পসিবল হয়নি। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো আমরা কতটা আনন্দ করেছি। সত্যি কথা আমি বলবো, তোমাদের সাজেস্ট করবো একবার যাও গরমের ছুটিতে ফ্যামিলি নিয়ে ঘুরে আসো, দেখো আমরা কীভাবে মজা করেছি। অনেক রাইডিং আছে, আর কিছু কিছু রাইডিং আছে বাচ্চাদের জন্য নয়। এই জায়গার জলটা এত ঠান্ডা কি বলবো, দারুণ এনজয় করেছি। তারপর আমরা এখানে এসেছিলাম আর কি বসবো বলে, কিছুক্ষণ মানে চান করার পর না একটু হাঁপিয়ে যাচ্ছি কারণ ভীষণ আনন্দ করছি, তো একটু পরপর এসে একটু বসে নিচ্ছি, রেস্ট করে নিয়ে আবার যাচ্ছি, এটাই আর কি হয়েছে। তো কী করবো, যাই হোক ভীষণ এনজয় করেছি। ভিতরে সেরকম একটা খরচ নেই, টিকিট প্রাইস আর মানে খাওয়া দাওয়ার খরচটা। I'm not a hard week for the
ওয়াটার পার্কে ঢোকার পর কিন্তু আর কোনো কিছু রাইডের জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না, ওই টিকিটের সাথে লকার ভাড়া ড্রেস যারা নেয় ড্রেসের টাকা নিয়ে নেওয়া হয়, এছাড়া কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগে না। আর তোমরা যা যা চড়তে চাও সব কিছু চড়তে পারবে, তার জন্য আর ভিতরে কোনো আর টাকার কোনো সিনই নেই। ওয়াটার পার্কে কিন্তু একটা জিনিস খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে, মানে খুবই এনজয় করেছি। এখানে না দীঘার সমুদ্রের মতো না একটু ঢেউ ছাড়ে, দেখো অ্যাকুরেটলি সেম হয় না, তবে ভীষণ এনজয় করেছি এই ঢেউয়ের সাথে। এখন সময় হলো প্রায় 5:30 বাজে, তো আমরা চান টান করে উঠে আবার ড্রেস পরে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, দেখতে পাচ্ছি চুলটো ভিজা, তো এখান থেকে হলো যে যার মতো বাড়িতে চলে যাব। বেশ ভালো লাগছে ঘুরতে, একদম পয়সা উঠছে। বাড়ি আসার পর এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিওটি এন্ড করতে সময় পাইনি, কি বলবো। এই যে দেখো 31 তারিখের ভিডিও তোমরা পেতে পেতে দেখো এপ্রিল মাসের 12-13 তারিখ আশা করছি হয়ে যাবে। আমি যে এতটাই ল্যাত খেতে পারি ভগবান জানে, আমার কাছে যেন আগের বছরেরও ভিডিও রয়েছে, জমা রয়েছে, ওগুলো পোস্ট করা হচ্ছে না। তো ভাবছি আস্তে আস্তে সবই এডিট করব, পোস্ট করব। আর তোমাদের যদি অ্যাকোয়াটিকা সম্বন্ধে কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। তো আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম 440 টাকা করে, 440 মনে নেই, 440 নাহলে 412 হবে। তো আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই করে দেবো। তো তোমরা অবশ্যই ছুটি কাটা